চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের বন্দরে কেক কাটা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে চৌরাপাড়া কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 23 নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমদ দুলাল প্রধান। জয়যাত্রা টেলিভিশনের বন্দর উপজেলা প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধন করেন বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার অ্যাডভোকেট আল আমিন মোল্লা, দৈনিক যুগের চিন্তার স্টাফ রিপোর্টার লতিফ রানার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক, জয়যাত্রা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ হোসেন আলী, আড়াই হাজার প্রতিনিধি সুলেমান হাসান, ফতুল্লা প্রতিনিধি জামিল হোসেন, সমাজসেবক হাজি মোহাম্মদ নিজামুদ্দিন, কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির নেতা শাওন সাগর, অ্যাডভোকেট রিফাত, নবীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ শাকিল, জাতীয় পার্টির নেতা মাহমুদ হাসান জনি ও বিজয় টিভির ক্যামেরা পার্সন সজীব হোসেন ইমন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্য সুজন মুন্সি, মোহাম্মদ মুন্না, দুলাল হোসেন, তানজিদ, রিয়াজ, সাদ্দাম, প্রবাস প্রমুখ। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে আজকের এই আয়োজনে সম্মানিত প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন 25 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন মোল্লা। হাঁটি হাঁটি পাপা করে আজকে আমাদের জয়যাত্রা টেলিভিশনের এক বছর পূর্তি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় বছর পদার্পণ, জয়যাত্রা টেলিভিশন দ্বিতীয় বছর পদার্পণে আমরা পা রেখেছি। আমাদের জয়যাত্রা টেলিভিশনের জন্য সবাই দোয়া কামনা করছি। সবাই উপস্থিত হয়েছে জয়যাত্রা টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ, বস্তুনিষ্ঠ সম্প্রচার যেন সকলের মনে একটা স্থান দখল করে এবং জয়যাত্রা যেন সবসময় অব্যাহত থাকে। এখানে যারা জয়যাত্রার প্রতিনিধিত্ব করছেন তাদের প্রতি আমার বন্দর থানা ছাত্রলীগের প্রতি ছাত্রলীগ থেকে তার শুভকামনা রইল এবং তাদের জয়যাত্রা যেন অব্যাহত থাকে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতাম। আমি এই চ্যানেলটাকে খুব পছন্দ করি এবং জয়যাত্রা টেলিভিশন তার বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচার করবে এবং সত্য সঠিকটা সমাজের তুলে ধরবে এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং এই অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করার জন্য যারা যারা আর্থিক, মানসিক, শারীরিক শ্রম দিয়ে সার্থক করেছে তাদেরকে, বর্তমানে মিডিয়ার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যুগে জয়যাত্রার এই প্রথম বর্ষ পূর্তিকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। একটু সঠিকই হলো, আসলে সাংবাদিক ভাইদের কাছে আমাদের একটি অনুরোধ, সঠিক যে নিউজগুলো আসার দরকার, সঠিক পথে নিউজ দেওয়া দরকার, সেটা আমি এই জয়যাত্রা টেলিভিশনের কাছে আমার আবেদন। বিভিন্ন গ্রাম মহল্লায় অনেক কিছু ঘটে, সেটা পক্ষপাতী, অনেক গ্রুপিং হইয়া নিউজগুলো দেয় না। তা আমি আমার এই মনের আবেগ থেকে বললাম জয়যাত্রা টেলিভিশনকে, গ্রামগঞ্জে অনেক ঘটনা হচ্ছে, সেই ঘটনাগুলো যে জয়যাত্রা টেলিভিশনে সে সঠিকভাবে তুলে, এই বলে আমার বক্তব্য। তাপর্ণের পা রাখার জন্য জয়যাত্রার শুভকামনা করছি এবং সুন্দর এবং ভালো ভালো নিউজগুলো দেওয়ার জন্য
আমি অনুরোধ করছি, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা সাব্বির আহমেদ সেন্টুকে আমার শ্রদ্ধেয় সালাম। আরও উপস্থিত আছেন বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ ভাই বড় সাহেব, আরও উপস্থিত আছেন জাতীয় পার্টির নেতা শাওন সাগর এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ফয়সাল আহমেদ শাকিল চৌধুরী। আপনারা সবাই আমার শ্রদ্ধেয় সালাম গ্রহণ করবেন। অনেক অনেক কিছুর পেরিয়েই আমরা জয়যাত্রার হাঁটি হাঁটি পাপা করে দ্বিতীয় প্রত্যাবর্ষণের উপর দ্বিতীয় পর্যায়ে পা দিয়ে নিচ্ছি এবং আমার অনেকেই অনেক দিক নির্দেশনা দিয়েছে। জয়যাত্রা জয় হোক। জয়যাত্রার চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের জন্য আপনারা দোয়া করবেন। জয়যাত্রা জয় যেন সবসময় হয় সেই শুভকামনা করছি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালাম। এক বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ করতে শুরু করেছে। এই দ্বিতীয় বছর পদার্পণ শুরুর উপলক্ষে আমি জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি উদ্দেশ্যে বলতে চাই, তারা সুন্দর এবং তাদের দক্ষতার সাথে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আর সেই সাথে আমি বলতে চাই যে আমার দৈনিক বিজয় পত্রিকার পক্ষ থেকে এবং চ্যানেল জিরোর পক্ষের থেকে জয়যাত্রা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমাদের সাজিদ আপনার বন্দর থানা প্রতিনিধি, ও যাতে সুন্দরভাবে ভালো এবং নিঃশ্বাস সহিত কাজ করতে পারে, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এই কারণে যে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের সৎ এবং নিষ্ঠাবান সাংবাদিকতার মাধ্যমে আমরা কাজ করে প্রচার মাধ্যম আপনাদের মাঝে পৌঁছে দিতে পারব, এই আশা ব্যক্ত করে জয়যাত্রা জয় হোক, জয় হোক বাংলাদেশের। আসসালামু আলাইকুম। উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, বন্দর উপজেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক, আমার ঘনিষ্ঠ বন্ধু সাব্বির আহমেদ সেন্টু ভাই এখানে উপস্থিত রয়েছেন, চ্যানেল সফলভাবে পরিচালনা করা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক দুরূহ ব্যাপার, কিন্তু জয়যাত্রা সেটা সফল হয়েছে এবং সফল হয়েছে বলেই আজকে প্রথম বর্ষপূর্তিটা তারা করতে পারছে, দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। তো আমরা যে জিনিসটা, আমি একজন মিডিয়া কর্মী, মিডিয়ার যে দায়িত্বটা, মিডিয়াটা আসলে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। মিডিয়া ইচ্ছা করলে একটা সমাজকে ধ্বংস করতে পারে, আবার মিডিয়া ইচ্ছা করলে একটা সমাজকে উঠিয়ে দিতে পারে। আমার অত্যন্ত পছন্দের ব্যক্তি, আপনারা তার কয়টা গুণের কথা বলবো, আমি গুণের তার অভাব নাই। তারপর সাংবাদিক হিসাবে চিনেন, বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, উনি বন্দর উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক, উনি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক এবং নাট্য পরিচালক সাব্বির আহমেদ সেন্টু উপস্থিত আছেন, এই অর্ধ 25 নং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক আলাফিন ভাই উপস্থিত আছেন, আমার অত্যন্ত সিনিয়র ছোটো ভাই দুজন শাকিল এবং সিফাত, এবং এই জয়যাত্রা টেলিভিশনের বন্দর উপজেলার প্রতিনিধি। অ্যাকচুয়ালি টেলিভিশন চ্যানেলটা এখনও পুরোপুরি পাবলিকের মধ্যে প্রচারণা হয়নি। আমি আশাবাদী যে বাংলাদেশের স্বার্থে এবং 71-এর পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই এই টেলিভিশনটা তাদের প্রতিনিধিরা কাজ করবে। আমাদের বর্তমান জাতির জনকের কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে উন্নয়ন করে নিয়ে যাচ্ছে, সর্বদিকটা শিক্ষা যোগাযোগে এবং উন্নয়নে, সারা পৃথিবীতে এক রোল মডেল হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে, এবং এই চ্যানেলগুলো আপনারা প্রধানমন্ত্রী যে সমস্ত মেগা প্রকল্প হাতে নিয়েছে, যে পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল এবং আমাদের বন্দনা উজের মানুষের জন্য, আমরা ছোটোকাল থেকেই দেখেছি
যে ঢাকা যেতে আমাদের সকালে রওনা দিলে দূর বিকাল হয়ে যেত, কিন্তু সেই দুর্ভোগ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দুর্ভোগ থেকে আমাদের রক্ষা করে এই লিঙ্ক রোড থেকে একদম যাত্রাবাড়ি ফ্লাইওভার যে দিয়েছে, আমরা অল্প সময়ের মধ্যে এখন ঢাকা যেতে পারি। এবং এরকম অনেক দৃশ্যমান উন্নয়ন আছে, ঢাকা চিটাং রোড, ঢাকা সারা ঢাকা শহর মেট্রো রেল এবং ফ্লাইওভারগুলি এবং পদ্মা সেতু সহ আমাদের এই নারায়ণগঞ্জ শীতলক্ষা শীতলক্ষা নদীর উপরে বা তিন চারটা সেতু হয়ে গেছে, বিশেষ করে কাঞ্চন রূপগুঞ্জে হয়েছে, আমাদের বন্দরে মদনগঞ্জ হচ্ছে। প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সরকার যে কাজগুলো উন্নয়নের কাজগুলো করে যাচ্ছে, এই জয়যাত্রা টেলিভিশন আমি আশাবাদী তারা সেগুলি তুলে ধরবে এবং সারা বিশ্ববাসীকে দেখা দেবে আমাদের দেশ উন্নয়নের রোল মডেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমরা আপনাদের এই সাফল্য কামনা করি। জয়যাত্রা টেলিভিশন নামটা জয়যাত্রা খুব সুন্দর, কাজগুলো যেন খুব সুন্দরভাবে হয়, স্বাধীনতার পক্ষে কাজ করে এবং স্বাধীনতা বিরোধীদেরকে বর্জন করে, সেই যে আপনাদের কাছে আশাবাদী। এবং আজকে এই অনুষ্ঠানে এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছে এবং এলাকার এই ছোটো ভাই যে বন্দরে প্রতিনিধি করছে জয়যাত্রা টেলিভিশন, তারও আমি সাফল্য কামনা করি। এবং টিভি জয়যাত্রা চ্যানেলটা যেমন সামনের দিকে এগিয়ে যায় এবং মানুষের তৃণমূলের মানুষের সেই দুঃখ কষ্ট দুর্দশা ওগুলি যেন জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে উঠে আসে, সেটি আপনাদের কাছে আমার চাওয়া। এবং এই টিভি চ্যানেলের আবারও সাফল্য কামনা করে আয়োজক যারা আয়োজন করে অল্প সময়ের মধ্যে তাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং যাদের ডাকে আজকে যারা এসেছে সবাইকে ধন্যবাদ জানাই। এখানে প্রবীণ সাংবাদিক এই বিজয় বাদার সহসম্পাদক অনার ভাইও আছে, আছে আমাদের অবন্ধু ডালিম আছে সাংবাদিক, আছে বাপ্পি ভাই, আছে গোলাম মুস্তফা, আছে মাসুদ, আছে আজিজ, আছে রতন, আছে আরও এলাকায় যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং এই জয়যাত্রা টেলিভিশনের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। করেছেন নির্যাতিত একজন খুব একজন বলিষ্ঠ নেতৃত্ব যিনি দিয়ে আসছেন ছাত্রলীগের শেখান মাসুদ, আমি তাকে অভিবাদন জানাই। উপস্থিত আছেন আমাদের একজন মুরব্বিয়ান দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক, যিনি সাংবাদিক থাকতে হবে, কারণ বক্তৃতায় কোনো বিনোদন পাওয়া যায় না, বিনোদন পাওয়া যায় নাচ গানে, তাই না? তবুও যে কথা না বললেই নয় যে আজকে এই দেশে মিডিয়ার বিপ্লব ঘটেছে, সারা বাংলাদেশে অসংখ্য চ্যানেল, কিন্তু এর মধ্য থেকে কিন্তু মানুষের একটা পছন্দ থাকে, কারো কাছে চ্যানেল আই, কারো কাছে এটিএন বাংলা, কারো কাছে এনটিভি, বাংলা ভীষণ, বৈশাখী ইত্যাদি আরও অসংখ্য চ্যানেল রয়েছে। তবে এর মধ্য থেকে আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে, চ্যানেল জিরো, হয়তো আপনারা দেখেছেন। আমি চেষ্টা করছি যে এটিকে স্যাটেলাইট চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা করতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আপনাদের যে তৃণমূলের যে অভিব্যক্তি আমি সেই সব অভিব্যক্তি তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের এই এখানে যারা উপস্থিত আছেন, যে কোনো সময় আমার চ্যানেলের কোনো সহযোগিতা লাগলে আপনারা আমাকে ডাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের ডাকে সাড়া দেব। তো যে কথা বলছিলাম যে বাংলাদেশে অসংখ্য চ্যানেল, এর মধ্য থেকে আপনাকে বেছে নিতে হবে কোন চ্যানেলটির সংবাদ। মানে আরেকজন আছে আমার ভাই, যার কথা অবশ্যই বলতে হয়, বন্দর যুব সমাজের অহংকার, আমারই ছোট ভাই জনাব খান মাসুদ। আপনারা দোয়া করবেন খান মাসুদের জন্য। ধন্যবাদ জানাই এই 25 নং ওয়ার্ডের সমস্ত সর্বস্তরের ভাই বোনদের। আর আরেকটি বার্তা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে যে মুজিব দিবস পালিত হবে, আমরা শুধু আমরা নয় সারা বিশ্বে এই দিবসটি পালিত হবে, আমরাও চেষ্টা করব, আমরা আমাদের মতো করে মুজিব দিবস পালন করব।
কথা দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ জানিয়ে মুজিব দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়।